শিলপ্রভাত এক ভক্তকে বলেছিলেন, মায়াপুরে আমরা এক বিরাট পরিকল্পনা নিয়েছি এবং তোমরা যদি মিলিতভাবে সেই পরিকল্পনা রূপদান করতে পারো তাহলে তা হবে বিশ্বের বিস্ময়। এটি হবে পারমার্থিক জীবন সম্বন্ধে শিক্ষাদানের সারা বিশ্বের মুখ্য কেন্দ্র। সারা পৃথিবীর শিক্ষার্থীরা এখানে আসবে এবং আমরা মূর্খ দার্শনিকদের নাস্তিক্যবাদ এবং সাম্যবাদ সংশোধন করে যথার্থ পরমার্থবাদ প্রতিষ্ঠা করব। এই মহৎ কর্তব্য সম্বন্ধে দায়িত্ব আমাদের গ্রহণ করতেই হবে। এক মুহূর্তের জন্য যেন আমরা ইসকনের চিন্তা সম্বন্ধে বিস্মিত না হই, এটি হচ্ছে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ। হরে কৃষ্ণ বন্ধুরা, শিলপ্রভাত কীভাবে ইসকন মন্দির নির্মাণ করলেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব। জীবন কাহিনী এবং ধর্মীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সময়টা ছিল আগস্ট 1971 লন্ডনে। প্রভুপাত ইংল্যান্ডে ভারতের হাই কমিশনারকে বলেছিলেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আবেদন করতে, তিনি যেন মায়াপুরী ইসকনের মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগদান করেন। ইতিমধ্যে প্রভুপাত তার সমস্ত জিবিসি সদস্যের সেই অনুষ্ঠানে যোগদান করার নির্দেশ দিয়েছেন এবং তিনি ভক্তদের নির্দেশ দিয়েছেন কলকাতার সমস্ত বিশিষ্ট নাগরিকদের নিমন্ত্রণ জানাতে। ভারতে তার শিষ্যদের তিনি লিখেছিলেন, তারা যদি ইন্দিরা গান্ধীকে না আনতে পারে তাহলে তারা যেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল SS ধাওয়ানকে অন্তত নিমন্ত্রণ করে নিয়ে আসে। ইতিমধ্যে প্রভুপাত আর্কিটেকচার এবং ডিজাইনে অভিজ্ঞ তার কয়েকজন শিষ্যদের সাথে লন্ডনে মিলিত হয়েছিলেন। তিনি চেয়েছিলেন তারা যেন মায়াপুরের প্রকল্পের একটি পরিকল্পনা নকশা তৈরি করে, কিন্তু প্রভুপাতের কয়েকজন শিষ্য আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছিলেন আর ভবানন্দ পূর্বে ছিল পেশাদারী ডিজাইনার, কিন্তু প্রভুপাত নিজেই মায়াপুরের বাড়িগুলি পরিকল্পনা করেছিলেন। তারপর তিনি তার তিনজন শিষ্যকে নিয়ে গঠিত কমিটিতে একটি আর্কিটেকচার মডেল তৈরি করতে বলেছিলেন। তিনি তখনই ভারতে সেই প্রকল্পটির জন্য অর্থ সংগ্রহ করতে এবং সাহায্য লাভের প্রয়োজন করতে শুরু করলেন। যে সমস্ত ভক্তরা প্রভুপাতের পরিকল্পনা শুনেছিলেন তাদের কাছে মনে হয়েছিল এটি যেন ইসকনের সবচাইতে উচ্চ আকাঙ্ক্ষা সমন্বিত প্রকল্প। রাসেল স্ট্রিট ধরে প্রাতঃ ভ্রমণ করার সময় প্রভুপাত বিভিন্ন বাড়ি দেখে জিজ্ঞাসা করতেন সেগুলি কত উঁচু। অবশেষে একদিন সকালবেলা তিনি ঘোষণা করেছিলেন যে মায়াপুরের মূল মন্দিরটি হবে 300 ফুটেরও বেশি উঁচু। তিনি বলেছিলেন যে বর্ষার সময় মায়াপুরের বন্যা এবং সেখানকার বেলে মাটি নানা রকম অদ্ভুত অসুবিধার সৃষ্টি করে, তাই বাড়িটি এক বিশেষ ধরনের ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে, এক ধরনের ভাসমান ভেলার উপর। পরে একজন সিভিল ইঞ্জিনিয়ারও সেই একই কথা বলেছিলেন। প্রভুপাত বলেছিলেন যে প্রথম বাড়িটি হবে একটি চারতলা বিশিষ্ট বিশাল গেস্ট হাউস এবং তার ডিজাইনটি যদিও কোনো বিশেষ ধরনের আর্কিটেকচারাল ডিজাইন ছিল না, তবে রাজস্থানি স্থাপত্যের সঙ্গে তার বিশেষ সাদৃশ্য ছিল। তিনি চেয়েছিলেন কেবল একতলা ছাড়া সবকটি তলায় কয়েকগুলি আর্কিটেকচার থাকবে এবং মার্বেলে মোড়ানো প্রশান্ত বারান্দা থাকবে। বাড়িটি হবে পূর্ব পশ্চিমে বিস্তৃত যাতে লোমালোমিভাবে বাড়িটি সূর্যের আলো পায়। দক্ষিণে এর বাতাস গ্রীষ্মকালে সেই গেস্ট হাউসটিতে শীতল রাখবে। বাড়িটিতে বৈদ্যুতিক পাখা এবং বাতি থাকবে, আধুনিক স্নানাগার এবং শৌচাগার থাকবে আর ঘরগুলি হবে আসবাবপত্রে সজ্জিত, প্রশস্ত এবং তাদের প্রচুর বাতাস চলাচল করবে। প্রভুপাত বলেছিলেন গেস্ট হাউসটি যত শীঘ্রই সম্ভব তৈরি করতে, তারপর অন্যান্য বাড়ি তৈরি করতে। তিনি চেয়েছিলেন 500 ভক্তদের থাকার মতো একটি বিশাল আবাস গৃহ, একটি প্রসাদ কক্ষ যেখানে কয়েক হাজার লোক একসাথে বসে প্রসাদ পেতে পারে, একটি রান্নাঘর এবং একটি গোশালা। যথাসময়ে ইসকন পরবর্তী জমিগুলি কিনে পায়ে চলার বাঁধানো পথ এবং লতাবিধান সম্মিলিত ফুলবাগান তৈরি করবে। মূল মন্দির বিশাল মায়াপুর চন্দ্রোদয় মন্দির হবে 300 ফুটেরও অধিক উঁচু এবং তা তৈরি করতে হয়তো 100 কোটি টাকা লাগবে। প্রভুপাতের স্থপতি এবং ভক্তদের উভয়ে সম্মানিত করেছিলেন। শুনে মনে হয়েছিল যেন একটি বিশাল ইউনাইটেড স্টেট ক্যাপিটালের মতো বড় হবে। মন্দিরের মধ্যবর্তী গম্বুজে থাকবে ব্রহ্মাণ্ডের একটি প্রতিকৃতি, সেটি অবশ্য হবে বৈদিক বর্ণনাভিত্তিক এবং তা কেবল জড়জগৎকে দেখানো হবে না, তাতে চিত জগৎকেও দেখানো হবে। মূল কক্ষে প্রবেশ করে দর্শনার্থীরা দেখতে পাবে শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা অনুসারে বিভিন্ন গ্রহের উপস্থিতি। প্রথমে নিম্নতর পাতাল, তারপর মধ্যবর্তী লোক সকল যেখানে এই পৃথিবী অবস্থিত, তারপর উচ্চতর গ্রহলোক যেখানে দেবতারা বাস করেন এবং সর্বোপরি ব্রহ্মলোক এই জড়জগতের সর্বোচ্চ লোক। ব্রহ্মলোকের ঊর্ধ্বে দেবাদিদেব মহাদেবের ধাম এবং তার উপরে চিদাকাশ বা ব্রহ্মজ্যোতি, জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক যেখানে নিত্যমুক্ত জীবেরা বাস করেন।
এবং সর্বোপরি থাকবে কৃষ্ণলোক, যেখানে পরমেশ্বর ভগবান তার আদিরূপে তার সবচাইতে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন। মন্দিরে একটি ক্ষুদ্রাকৃতি প্রাসাদও থাকবে, যেখানে শোভা পাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ। সেই প্রাসাদটি সাজানো হবে নানা রকম সোনা রূপা এবং নানা রকম মণিমাণিক্য দিয়ে। মায়াপুর চন্দ্রদের মন্দির হবে ইসকনের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, অর্থাৎ বিশ্বের প্রধান কেন্দ্র। এক শিষ্য প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীর এক অজ্ঞাত স্থানে কেন এই অদ্ভুত বিস্ময়সূচক স্থাপিত? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন, প্রকৃতপক্ষে মায়াপুর অজ্ঞাত নয়, কেবল জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই রকম মনে হয়। জড়দৃষ্টির মাধ্যমে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানকে অজ্ঞাত বলে মনে হয়, আত্মা এবং জন্মান্তর অলৌকিক বলে মনে হয়, আর জড় দেহ এবং জড় ইন্দ্রসমূহ ভোগের বলে মনে হয়। মায়াপুরে মানব জীবনের উদ্দেশ্যে উপলব্ধির মন্দির প্রতিষ্ঠা করার মাধ্যমেই ছিল প্রভুপাদ জড় প্রভাবসন্ন পৃথিবী চেতনা বাস্তব সত্যের দিকে পরিচালনা করবেন। এই যেন ঐকান্তিক দর্শক ইসকনের মায়াপুর প্রকল্পের সৌন্দর্য দর্শন করে মোহিত হবেন এবং উপলব্ধি করবেন যে এটি হচ্ছে চিৎজগৎ, আর মায়াপুরে যে সমস্ত ভক্তরা থাকবে তারা নিরন্তর হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মগ্ন থেকে এবং কৃষ্ণ ভাবনামৃত দর্শন আলোচনা করে বুদ্ধিমান অতিথিদের বোঝাতে পারবে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। ভক্তরা পরম তত্ত্ব দর্শন বিশ্লেষণ করবে, যার ফলে সেখানে সমাগত অতিথিরা কুসংস্কারশূন্য সমস্ত ধর্ম বিশ্বাসের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে প্রকৃত পারমার্থিক সত্যকে উপলব্ধি করতে পারবে। সর্বোপরি নিরন্তর হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে আনন্দময় ভক্তরা দেখবে যে ভক্তিযোগই হচ্ছে পরমেশ্বর ভগবান ধ্যানের সবচাইতে সহজ এবং সরল পন্থা। ইসকনের মায়াপুরের নগরীতে এসে মানুষ রচিরে পরমেশ্বর ভগবানের ভক্তে পরিণত হবে এবং দিব্য আনন্দে মগ্ন হয়ে কীর্তন করবে এবং নৃত্য করবে। শিল প্রভুপাদ প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন কিভাবে ভক্তিযুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োগ করার ফলে জড়বস্তুর চিন্ময়ত্ব লাভ করতে পারে। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রভুপাদ সিরিজের দ্বিতীয় পর্বটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রভুপাদ সিরিজের তৃতীয় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। হরে কৃষ্ণ।